রায়গড়া জেলা কল্যাণসিংহপুর ব্লক করপা পঞ্চায়েতর বিজয়নগর গ্রামে দেখা দেইছি পানি সমস্যা। এবে পানীয় জল পম্প হাউসে তালা পকাই দেলে গ্রামবাসী। সূচনা মোতাবক 2009 বিজয়নগর গ্রাম পাই এক বোরওয়েল খনন হয়েছিল। বিজয়নগর গাঁ লোকে শুদ্ধ পানি পাই পারুথুলে। এরপরে অঞ্চলর নাচি টিকরা ও বড় টিকরাকু পানি সংযোগ করা গলা। এই দুই গাঁকু পানি সংযোগ হেবা পরে বিজয়নগর গাঁকু ঠিক ভাবরে পানি আসিলা নাহি। কিছু দিন বিতিবা পরে বিজয়নগর গাঁকু সম্পূর্ণ ভাবে পানি বন্ধ হয়ে গলা। এরপরে গ্রামবাসী মানে সরপঞ্চক ঠারু আরম্ভ করি ব্লক প্রশাসন পর্যন্ত সভিঙ্ক ঠারে অভিযোগ জনাইলে। হেলে কোনোসি সুফল মিলিলা নাহি। যাহাকু নেই গ্রামবাসী মানে এবে পানীয় জল পম্প হাউসে তালা পকাই দেলে। দাবি হয়েছে কি এই পানি সমস্যা দূর ন হেবা যায় সেমানে ধারণা দেবে। পানি বড় সমস্যা আইছি, পিবা পাই পানি মিল নাই, কুয়ো কু ধাই যাওচতি সমস্তে মা বউ। তারপরে নাল পানি যাক কুয়ো রে লিক হউচি, পুচকা পানি আমি পিউচু। আরে আরে পানি হচ্ছে কি না, গা পিবা পানি নাই, এ পুচকা কুয়ো কুয়ো পানি কা পিউচতি। সে পাইপ পানি আইলে কেতে জায়গায় ভারুচি, টিকে টিকে নেই করি কোটি ভারু নাই, সেমতি ইয়ে সমস্যা আইছে। আমি নদীরে এটি সেটি গাধাইলে আমি কুণ্ডিয়া আর জ্বর ফলে আসছি, পাইপ মানে আসু নাই, কেতে পিবার অসুবিধা হয়ে যাচ্ছু। তেবে গ্রামবাসী মানে দূষিত পানি পি অনেক রোগরে পড়ুথবা কইছন্তি। যদি এই গাঁকু খুব শীঘ্র শুদ্ধ পানি ন মিলে তাহলে এই কুয়োরু দূষিত পানি পি অজনা রোগরে পড়িবার সম্ভাবনা রয়েছে বলি কইছন্তি গ্রামবাসী। তেবে খুব শীঘ্র পানি সমস্যা দূর করিবা পাই দাবি করিছন্তি অঞ্চলবাসী। সমস্যা নেই, আজি করপা পঞ্চায়েতর মহিলা এবং পুরুষ একত্রিত হই আজি বিজয়নগর গাঁর পম্প হাউসকু তালা পকাউছন্তি। এমানকর পানীয় জল সমস্যা কেবে সমাধান হয়ে পারিব তা দেখিবাকু বাকি রইলা। কল্যাণসিংহপুর করপা পঞ্চায়েতর প্রশান্ত সেনাপতিঙ্ক রিপোর্ট, ওড়িশা ভাস্কর।